গুড মৰ্ণিং, ৰাতিপুৱা এতিয়া সময় হৈছে, সময় হৈছে এতিয়া 5:18 আৰু জয়সাগৰ পুখুৰীৰ পাৰৰ দৃশ্য এইটো একদম পূৰা ৰাতিপুৱা আৰু গৈ আছোঁ বৰ্তমান মই চাহ আনিবৰ কাৰণে গৈ আছোঁ। গুড মৰ্ণিং সকলোকে, মোৰ এটা নতুন ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। পরিবেশটো ঠিক তেনেকুৱা ধৰণৰ। তো ভাই, হেল্লো দোস্ত, নমস্কাৰ সকলোকে, মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছোঁ এটা নতুন ভিডিঅ'লৈ। বহুত দিন হ'ল আজি মানে একদম মোবাইল অনেই কৰা হোৱা নাই, আৰু বৰ্তমান একদম মৰ্ণিং পক্ষীবিলাক মানে চৰাইবিলাক নিজৰ নিজৰ কৰ্মভূমিলৈ আৰু ময়ো নিজৰ কৰ্মভূমিলৈ ৰাওনা হৈছোঁ। তাৰপিছত আজি ব্লগটো অলপমান হ'ব গৈ আছে বেলেগ ধৰণৰ এইকাৰণে মানে বহুত দিন হ'ল কৰা নাই, আৰু কিছুমান মানে SSC কিছুমান কথা সুধি আছে, তো তাৰ বিষয়ে ক'ম। আৰু ইপিনে আছে আমাৰ মন্দিৰটো একদম ধুনীয়াকৈ কৃষ্ণ, আপোনালোকেও সেৱা কৰি লওক যাতে দিনটো ভালে ভালে যায়। আৰু ইপিনে আছে ধুনীয়াকৈ পুখুৰীটো। তো বলক আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ৰাতিপুৱা চাহ আমাৰ কেম্পৰ কাৰণে, চবৰ কাৰণে হয় আৰু। ৰাতিপুৱা যদি শুই উঠি পেলাই এনেকুৱা এটা দৃশ্য দেখোঁ মানে সঁচাকৈ মনটো ধুনীয়া লাগি যায়। ইমান ধুনীয়া এটা পৰিৱেশ, আৰু যোনটো মানে কি হয় বতাহ মাৰি থাকে ন, বতাহ মাৰি থাকিলে একদম বেলেগেই ফিলটো আহে। তো চাহটো লৈ ল'লোগৈ এইপিনে, তাৰপাছত ধুনীয়াকৈ ল'লোঁ। এতিয়া আৰু গৈ চাহ তাহ খাই ব্ৰাছ চাছ কৰি চাহ তাহ খাম। এইপিনে আমাৰ ল'ৰা এটা আহি আছে। মৰ্ণিং, চাহ আনিলোগৈ। আৰু আমাৰ এই গোটেই ৰাউণ্ডটো 3.6 আছে নেকি, 3.6 আছে হ'বলা। আমি ধুনীয়াকৈ ৰাতিপুৱা মৰ্ণিং যাৰ যাৰ ডিউটি নাথাকে সিহঁতে ধুনীয়াকৈ এক চক্কৰ লগায়। সিদিনাখন কিমান লৈছিলে 3.6ত 15 মিনিট নে 14 মিনিট তেনেকুৱা লৈছিলে আমাৰ একদম পূৰা এই গোটেই জয়সাগৰ চক্কৰটোত। তো সেইটো কথাটো, বাকী আৰু কিবা কোৰ্চৰ কাৰণে নাম আছিল, ৰিজাৰ্ভত আছে কি হয় বা এতিয়া যাবলগীয়া হয়নে নহয়, কাৰণ মোৰ বিয়াও আছে, বাৰ বিয়া। তো সেইকাৰণে নহ'লেতো যদি যাবলগীয়া নহ'ব চাগে, কাৰণ ৰিজাৰ্ভত আছোঁ ন। তো সেইকাৰণে ইমান দিন জয়সাগৰত আছোঁ। বাকী আৰু কি কি হয় দেখুৱাই থাকিম ধুনীয়াকৈ, ভিডিঅ'টো আগলৈকে চাই থাকক। আৰু যদি মোৰ চেনেলটো নতুনকৈ আহিছে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব নাপাহৰিব, হয়নে নহয়। আৰু ভিডিঅ' কোৱালিটিটো কেনেকুৱা হৈছে অলপমান কৈ দিবচোন, কাৰণ বেলেগ এটা মোবাইলেদি মই ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰি আছোঁ। তো এইটোৱে পৰিৱেশটো, একদম ব্ৰেকফাষ্ট। আজি ব্ৰেকফাষ্ট আছে পুৰি, বেছি নহয় 3টা খাওঁ পুৰি। পুৰি আছে আৰু এইপিনে কল ফ্ৰুট চুট আছে। ব্ৰেকফাষ্টটো কৰি লওঁ, তাৰপিছত আৰু কি কি হয় আজি দেখুৱাই আছোঁ। কি খাই আছা? খোৱাটো কিবা ৰাক্ষস নেকি, নিজৰ পেটৰ কাৰণে আহিছোঁ যেতিয়া পেটৰ কাৰণে খোৱাটো একো ডাঙৰ কথা নহয়। কেনেকুৱা লাগিছে? মোৰ কলটো লৈ লোৱা, মানে মোৰ ভাগৰ কলটোও লৈ লোৱা দেই। এইপিনে এজন থিয় হৈ আছে জাষ্ট। ৱাহ, ক্যা গজব, গা পা ধুই আহিলোগে ধুনীয়াকে। কুছ নাই, কুছ বল দো, হাই বল দো। হাই হাই, কহাঁ গায়? মহারাষ্ট্র কা না? 38,000 কা মহারাষ্ট্র কা হ্যায় না? আপনে আইফোন লে লিয়া হ্যায়। এ আপ মহারাষ্ট্র কা হ্যায় না? হ্যাঁ, মহারাষ্ট্রর পরা এপনে গা পা ধুই আইলো এতিয়া আৰু গৈ আছো। গুড ইভিনিং, আৰু এতিয়া সময় হৈ গলগে 6:58। গুড ইভিনিং, আৰু মানে অথনি কি হ'ল, তেনেকৈ অলপমান সামৰণি দি দিছিলোঁ, মানে আজি দিনটো অলপমান বিজি হৈ থকা গ'ল। বিজি এইকাৰণেই হ'লোঁ, আজি আছিলে আমাৰ ইণ্টাৰভিউ, মানে যিহৰ কাৰণে আহিছিলোঁ মই,
কোর্স কোর্স মানে একটা নতুন ধুনিয়া আর একটা বনায় আছে ধুনিয়াকে, তো তার কোর্স হব শিলচর, কিন্তু এটা মানে যাব নিম কারণ মূল ঘর একটা বিশেষ আয়োজন আছে, আয়োজন তো কইসে মানে, তো সেই কারণে তো ইন্টারভিউ হল, তারপর এটা লগভগ যাব আর এই দেখাইছিল সোনোয়াল টোনোয়াল সিহত যাব, তারপর বিশ্বজিৎ গগৈ হন যাব, এনেকর কেটে কিন্তু যাব পৰা হয় ভাল আসে, কিন্তু মই নোৱাৰিম, একো নাই বাৰু, নেক্সট নেক্সট বেটছত গৈ পেলাই কৰি আহিম। আৰু এইটো মানে টিমত দরকার হয় আন্ডার 30 বছৰৰ তলত যাৰ যাৰ হয় সিহঁতৰ কাৰণে মানে দরকার হয়। তো এতিয়া বৰ্তমান আছো আমাৰ ব্যায়ামশালা, ব্যায়ামশালা মানে এইটো আছে মানে মেইনটেনেন্সটো অলপমান কম, মেইনটেনেন্সটো কম, ইয়াৰ গ্ৰিছিংবিলাক হৈ থকা নাই, অলপমান হেৰি হৈ আছে, টাইট টাইট হৈ আছে, তো সেইকাৰণে। তো তারপর আরও কয়ে আসছিল SSC GDR যা এটা ফিজিক্যাল আহি আছে ধুনিয়াকে, ফিজিক্যালের কারণে, ফিজিক্যালের কারণে কি করব, এটা এটার প্রেকটিস করবলে আরম্ভ করে দিয়া, আর এবার বহুতই ধুনিয়া ধুনিয়া কাট অফ মার্ক পাইছে, কাট অফ নয় সরি মার্কসবিলাক ধুনিয়া ধুনিয়া পাইছে রিটেনত, প্রায় মানে মোক যোনে মেসেজ করেছে ইনস্টাগ্রামত লগভগ এবভ 50 উপরতে আছে, তো ঠিক সেই হিসাবত 40 এভোভতে থাকবে, 42-43 তেনকার ভিতর থাকবে কাট অফ, তো ধুনিয়াকে এটা ফিজিক্যালের কারণে তোমাকে রানিং রাতেপা ধুনিয়াকে করা, ওয়ান এক টাইমে করা, দুই টাইম করব না, 5 কিলোমিটার আন্ডার 24 মিনিটের ভিতর 5 কিলোমিটার আরামসে মানে আগতেও কইছো, তো হেটুয়ে বাকি আর হেটুয়ে ডেলি রানিং করা, লাহে লাহে করা, অলপমান লাস্টলে অলপমান পিক আপটু বহাই দিয়া, কারণ জোস এটা মনত চাকরি করার জোস, তো সেই কথা। আর সিদিনাখন শিবসাগরের কোনবা এখন ঈদগাহ মসজিদ ফিল্ডত কিবা কিবা প্রতিভা সন্ধানী এনেকুৱা অনুষ্ঠান এটা হয়েছিল, তাত গৈছিল মই, তাতো লগ পাইছো লৰা তিনজন মানে তারই হয়, তারপর সিহতেও সুদিছে, সিহতেও মানে কোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই হয়েছে আর সিহতেও সুদিছিলে, তো সেইকাৰণে বাকি ঠিকই আছে। আজি তো হয়ে গেল কি কিমান তারিখ, আজি হয়ে গেল কি তোমার 28 আর 3 দিনের পিছত মই গৈ আছো, বাকি ভিডিওটো কেতিয়াকে পায় আপোনালোকে, ভিডিওটো পাব চাগে আপোনালোকে কেতিয়া, কাইলে হল 1 তারিখ, 2 তারিখ, 2 তারিখ মানে পাই যাব ভিডিওটো, তো কেনেকুৱা লাগিছে ভিডিওবিলাক কৈ যাব, সৰু সৰু বনাব ট্রাই করে আছো ইয়ার ভিতরতে, তো ইয়ারপরে ছুটি যা হব, 4 তারিখে যাম ছুটি ধুনিয়াকে, আর এটামান বজাত আছে ট্রেন শিমলুগুড়িরপর, ইয়ারপরে যা হব, তো আজি দিনটো এনেকেই গল, তারপর থ্যাংক ইউ ভিডিওটো এইখিনিলেকে চালে, আর আপনার ইমান ধুনিয়া মরম সাপোর্ট, আর ইনস্টাগ্রামতে ফলো করেছি, ইয়াত সাবস্ক্রাইব করে দিব, সাবস্ক্রাইবার অলপমান কম করেছে মানে সেইটো গম পাইছো বাৰু, বাকি ঠিকই আছে, ভিডিওবিলাক কেনেকুৱা আছে সকলে কমেন্টত জানাব, আর কেনেকুৱা ধরনের ভিডিও লাগে, আর ভিডিও কোয়ালিটিটো অলপমান ইম্প্রুভ হয়েছে নেকি মানে ভাবিছো, আর তো ঠিকই আছে, আজি ভিডিওটো এনেকে সামৰণি মাৰিছো, ভিডিওটো এইখিনিলৈকে চোৱাৰ কাৰণে বহুত 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 ধন্যবাদ, হেনেকৈ আপোনালোকে মৰম সাপোর্ট কৰি যাওক, কিবা যদি SSCৰ কিবা প্ৰবলেম থাকে মোক DM কৰক, ইনষ্টাগ্ৰামত কৰক, কমেন্ট কৰক, তো মই নিশ্চয় সহায় কৰিবলৈ ট্ৰাই কৰিম, তো আজি দিনটো ব্লগটো এনেকেই আছিলে, সামৰণি মাৰিছোঁ, তো সকলোৱে ভালে থাকক, কুশলে থাকক, টিল দেন আকৌ এটা নতুন ভিডিঅ' লগ পাম, জয় হিন্দ জয় অসম, লিভ ইয়াৰ লাইফ লিভ ইয়াৰ ড্ৰিম, যদি নতুনকৈ আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, বুম।